একটিমাত্র কিডনি নিয়ে জন্ম নিলেও সেই কিডনিটিও ঠিকভাবে কাজ না করায় শারীরিক নানা জটিলতার মধ্যে পড়তে হয় শিশু এমিলি অ্যালাঙ্কোকে। 11 বছর বয়সী ছোট্ট বোনটির এমন করুণ পরিণতি মেনে নিতে পারেননি বড় ভাই ড্যানিয়েল অ্যালাঙ্কো। বোনের জীবন রক্ষায় তাই নিজের অমূল্য দুটি কিডনির একটি উপহার দেন তিনি। বোনের প্রতি ভাইয়ের ভালোবাসার এমন অনন্য এই ঘটনাটি ঘটেছে নিউইয়র্কের লং আইল্যান্ডে, যা আলোড়ন সৃষ্টি করেছে। নতুন এক জীবন ফিরে পেয়েছে শিশু এমিলি অ্যালাঙ্কো। জীবন ফিরে পাওয়ার সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছে এভাবেই। তার এই জীবন ফিরিয়ে দেওয়ার পেছনে যাদের অবদান, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেনি 11 বছর বয়সী এই শিশু। Thank you for the medical team and my parents and my brother. শিশু এমিলির এমন প্রাণোচ্ছল হাসি মাখা মুখটি মাত্র কমাস আগেও ছিল বেশ মলিন, কারণ একটিমাত্র কিডনি নিয়ে জন্ম নেয়া এমিলির সেই কিডনিটিও বিরল দুরারোগ্য ব্যাধির কারণে দিনে দিনে খারাপের দিকে যাচ্ছিল, ফলে সেটি ঠিকভাবে কাজ করছিল না। জন্মের পর শারীরিক নানা জটিলতা নিয়ে বেড়ে উঠতে হয়েছে তাকে। শেষ দিকে ক্রমেই এই জটিলতা আরও বাড়তে থাকে, তার শরীরের ওজন এবং শ্রবণ শক্তিও হ্রাস পাচ্ছিল। চোখের সামনে বোনের এমন করুণ দৃশ্য মেনে নিতে পারছিলেন না 30 বছর বয়সী বড় ভাই ডক্টর ড্যানিয়েল অ্যালাঙ্কো। সিদ্ধান্ত নেন, নিজের একটি কিডনি উপহার দিয়ে আদরের ছোট্ট বোনের জীবন বাঁচাবেন তিনি। যদিও কিডনি ম্যাচ করবে কিনা সেই শঙ্কাও ছিল, তবে শেষ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষায় কেটে যায় শঙ্কা। এমিলির সঙ্গে ভাই ড্যানিয়েলের কিডনি ম্যাচ করার পর গত ফেব্রুয়ারিতে কোহেন চিলড্রেন্স মেডিকেল সেন্টারের চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করেন। এক সন্তানের কিডনিতে আরেক সন্তানের জীবন ফিরে পাওয়ার খবরে সেদিন এমিলির বাবা স্টিভেন অ্যালাঙ্কো এবং মা মনিকা রিজেন্ডেজের চোখে ঝরেছে আনন্দ অশ্রু। সন্তানকে নতুন জীবন দেওয়ার পেছনে যাদের অবদান, কোহেন চিলড্রেন্স মেডিকেল সেন্টারের সেই চিকিৎসা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এমিলির বাবা মা মঙ্গলবার ছুটে যান সেখানে। এ সময় কিডনিদাতা বড় ছেলে ড্যানিয়েলকে হিরো আখ্যা দিয়ে এভাবেই তার কপালে চুমু খান বাবা স্টিভেন। নিজেকে সবসময় বারবিডল ভাবতে পছন্দ করে এমিলির, সেই সঙ্গে নাচতেও ভালোবাসে সে। হাসপাতালের চিকিৎসা কর্মীদের প্রতি কৃতজ্ঞ চিত্ত এমিলি নিজেকে বারবি সাজে সজ্জিত করে নৃত্য করে দেখায়। মহসিন কবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।